হাই ফ্রেন্ড ভিডিওটা আজ এখান থেকে শুরু করলাম দেখতে থাকো প্রথম থেকে হ্যাঁ প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে থাকবে আর অবশ্যই কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে চলো দেখো এই দেখো এটা আমার মেয়ে দেখো আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি বলে ও বারবার বলছে আমার মুখের দিয়ে ক্যামেরাটা ঘোরা হাতে দেখো হাতে কত নুগরা নিয়েছে হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি দেখো আমি এখন একটা জায়গা যাচ্ছি আমি আমার মেয়ে আর আমার বাবা মা আগে চলে গেছে আর আমরা দুইজন যাচ্ছি चलो देखते থাকো কথা যাচ্ছি ছেলেরা গেলেই তোমরা পোস্ট করবে তোমরা দেখো এটা আমাদের পুকুর আমি আমার বাবা এখন মাছ ধরতে এসেছে আর আমি ওই জন্য দেখতে এসেছি দেখো চারপাশে একদম বন জঙ্গল ভর্তি ওই জন্য পুকুরটাতেও খুব নোকরা হয় মানে কাদাটা বেশি দেখতে পাচ্ছ তো কতটা কাদা তাও আমার বাবা ওই কাদাতে নেমে তাও মাছ ধরছে পুকুরের মাছের একটা অন্যরকম আলাদা টেস্ট ঠিক আছে সেটা সবাই তোমরা সবাই হয়তো জানো ওই জন্যে বাবা এখন পুকুরে মাছ ধরছে জাল ফেলছে দেখো দেখো বাবা মাছ ধরছে আর আমরা সবাই বসে আছি আমি বসে আছি আমার মা বসে আছে আমার মেয়ে বসে আছে আমরা মাছ ধরা দেখছি তোমরাও দেখো কেমন লাগে আর ওই গাছটাতে দেখো কি সুন্দর ওটা মনে হয় রাধাচূড়া রাধাচূড়া হলুদ হয় আর কৃষ্ণচূড়া লাল হয় ওই ফুলটা হলুদ ফুল ঠিক আছে ওই জন্য মনে ওই ফুলটার নাম রাধা চূড়া আমাদের এখানে বলে তোমাদের মানে কি বলে জানি না আর এই দেখো আমার মেয়ে আমার মার কোলে দোল্লা চড়ছে ওর খালি দুষ্টুমি সারা করে বদমাইশি করে ও এখনো বদমাইশি করছে আর আমার বাবা যা কাজ মাছ ধরা এখন মাছ ধরছে মাছ উঠছে কিন্তু সব ছোটো ছোটো মাছ আর বেশি কাদা উঠছে আগেই বললাম যে পুকুরের অবস্থা খুব খারাপ মানে পুকুরে চারপাশে এত জঙ্গল হয়ে আছে পাতা ওই গাছের ডালপালাগুলো সব পুকুরের পুকুরের জলেই পড়ে আর জলে পড়লে জলটা পচে যায় মানে খারাপ হয়ে যায় জলটা আর পুকুরের ওই জন্য জলটাই এরকম রং দেখো তোমরা দেখতে থাক তোমরা তখন দেখলে আমি ওখানে বসেছিলাম এবার আমার মেয়ের জল তেষ্টা পেয়েছে ওই জন্য জল আনতে আবার বাড়িতে এলাম এসে যেতে যেতে দেখলাম আমার মেয়ে মায়ের হাত ধরে বাড়ির দিকে চলে আসছে ওই জন্যে আমি আর গেলাম না আর আমার জেঠিমাদের বাড়িতে গেটের সামনেই আমি আমার মেয়ে আমার জেঠিমা বসে আছি গল্প করছি আর আমার মেয়ে খাচ্ছে এখন একটা কুরকুরের প্যাকেট নিয়েছে কুরকুরে খাচ্ছে দেখো খা স্টাইলটা কীরকম ও ক্যামেরার সামনে এরকম করেই খায় এমনি ঠিক মানে ভালোভাবেই খায় কিন্তু ক্যামেরার সামনে ও এরকম করেই খায় আমাকে দেবে দেখো একটু আমাকে দেবে আমাকে দেবে আবার ওর দুটো কুরকুরে পড়ে গেছিলো বলে ও আবার আমাকে যে দুটো দিয়েছিলো সেই দুটো আবার আমার থেকে নিয়ে নিল দেখো আমি চাইছি আমাকে দিচ্ছে না প্যাকেট থেকে বের হচ্ছে না ওর কুরকুরে দেখো যে দুটো দিল আমার থেকে পরে আবার নিয়ে নেবে তোমরা তো দেখতে পেলেই আমরা আমি জেঠিমাদের ওখানে গিয়ে বসেছিলাম কি করবো ভালো লাগছে না আর বাবা গিয়েছিলো দেখলে মাছ ধরতে আমিও গিয়েছিলাম ওখানে তা গিয়ে মেয়ে ওখানে ছিল ওখানে ওর খুব জল জল তেষ্টা পেয়েছে এবার কী করবো আবার দেখতে পেলাম আমি বাড়ি থেকে জলের বোতল নিয়ে গেলাম নিয়ে যেতে যেতে দেখলাম হাব রাস্তা আর্ধেক রাস্তা পর্যন্ত মা আর আমার মেয়ে চলে আসছে আমি আর গেলাম না ওই জন্য আমি জেঠিমাদের ওখানেই গিয়ে বসেছিলাম তারপরে ও একটা চিপস খাচ্ছিলো আমার যে একটা কুরকুরে দিয়েছিলো সেটা খাচ্ছিলো খেতে খেতে এখন আবার ওদের বাড়ি থেকে চলে এলো ওখানে আর বস মানে ও বসবে না ওর ভালো লাগছে না ওই জন্য চলে এসে এখন এই বাড়ির সামনে গেটের ধারে বসে আছি এইখানে একটু হাওয়া হচ্ছে ওই জন্য বসে আছি হলে ঘরের ভেতরে তো খুব গরম ওই জন্য এখানে বসে আছি আর আজকে প্রচণ্ড গরম ছেড়েছে আর কালকেরে বাড়ি চলে যাব ভালো লাগছে না তাও যেতে হবে আবার তো আসবো জামাই ষষ্ঠীতে আমাকে দিতে যাবে কালকে কালকে একটা ব্লগ পাবে মানে বাড়িতে যাওয়ার ব্লগ মানে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার ব্লগটা পাবে আজকে এই ব্লগটা আজকে ব্লগটা তোমরা কালকে ভাবে মানে আজকে হচ্ছে কি বার আজকে বিয়ে সেখানে এক একা বসে আছি দেখো আমাকে কি অবস্থা করলো আমি বললাম যে আমাকে জলের বোতলটা দিতে আমি জল খাবো আমাকে না দিয়ে এরকম আমার জামাটা আবার সব ভিজিয়ে দিয়েছে ও আমাকে বললো আমি তো ওকে বললাম যে দিয়ে তুই খাওয়াতে পারবি না ও তাও আমাকে জল খাইয়ে দেবে দেখো দুষ্টু মেয়ের দুষ্টু খাবো না এবার ঠিক খাইছে এই দেখো পুরো ভিজে গেছি সব ভিজিয়ে ইচ্ছা যদি ভেজাও দেখো কিরকম ইচ্ছা করে জামাটাকে কিরকম ইচ্ছা করে ভিজাচ্ছে দেখো দেখছ কিরকম দুষ্ট হয়েছে সারাদিন এরকম দুষ্টুমি করতেই থাকে এটা যদি শীতকাল হতো তখন বুঝতে পারতো যে ঠান্ডা জল গায়ে পড়লে কিরকম হয় এটা তো গরমকাল ওই জন্য এরকম করছে দেখছ ঠিক আছে চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি ওর জামাটা চেঞ্জ করে দিই নাহলে দেখো কি অবস্থা জামাটা ভিজিয়ে দেখো আমাদের পুকুর থেকে কত মাছ হয়েছে এইটা কাতলা মাছ তেলাপিয়া মাছ পোনা মাছ দেখো এত রকম আবার কাঁকড়া হয়েছে দেখো এতগুলো মাছ হয়েছে ঠিক আছে আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আর এখানে শেষ করলাম ভিডিওটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো